সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকে সচেতনতার সাথে এই সময়টা কাটাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সচেতনতা শুধু স্বাস্থ্যবিধিতে নয়, বরং জীবনযাপনের প্রতিটা ক্ষেত্রে সচেতনতা প্রয়োজন। আর এই সচেতনতা, সহমর্মিতা সবকিছুই আমাদেরকে শেখায় ধর্ম। হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি উপস্থিত হয়েছি নবম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাস নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতদিনে আমার পরিচয় তোমরা সবাই জানো, তারপর আরেকবার দিয়ে দিই। উপস্থাপনায় আমি অদিতি দাস, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ হিন্দু ধর্মের বিশ্বাস, উৎপত্তি ও বিকাশের প্রথম পরিচ্ছেদের পাঠ 4 ও 5 পড়ব। প্রথম পরিচ্ছেদের পাঠ 1 থেকে 3 গতদিন আমরা পড়ে ফেলেছি। আশা করছি তোমরা খুব ভালোভাবে পাঠটুকু রিডিং পড়েছ, অনুশীলন করেছ এবং প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছ। আজকে আমরা পাঠ 4 এবং 5 পড়ব। এই 4 এবং 5 আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে দেখে নি আজকের পাঠ শেষে তোমরা কি কি ব্যাখ্যা করতে পারবে। আজকের পাঠ শেষে চতুর আশ্রমের ধারণা ব্যাখ্যা করতে পারবে, প্রতিটি আশ্রমের বয়সীমা ও করণীয় বর্ণনা করতে পারবে। তাহলে আশ্রম, আজকে আমরা আশ্রম সম্পর্কে পড়ব। তোমরা সবাই অলরেডি বুঝে নিয়েছ এই চতুর আশ্রম আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রের সাথে জড়িত। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়টি আমরা দেখে নিই। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে শুরুতেই আসবে চতুর আশ্রম বিষয়টি। চতুর আশ্রমের যে 4টি ভাগ, তার প্রথম অংশ ব্রহ্মচর্যাশ্রম, দ্বিতীয়তে আছে গার্হস্থ আশ্রম, 3 নম্বরে বানপ্রস্থ আশ্রম এবং 4 নম্বরে সন্ন্যাস। এই 4টি আশ্রম সম্পর্কে আমরা জেনে নিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আলোচ্য বিষয়টি তোমাদের খাতায় তোলা হয়ে গেছে। আমরা এখন সময় ক্ষেপণ না করে চতুর আশ্রম বিষয়ে একটু আলোচনা করে নিই। চতুর আশ্রম, চতুরাশ্রম। আমরা যদি প্রতিটা শব্দ ভেঙে ভেঙে দেখি, তাহলে এখানে চতুর অর্থ 4, আশ্রম 4টি অধ্যায় বা বিভাগ। আশ্রম বলতে এখানে বিভাগ বা অধ্যায় বোঝাচ্ছে। তাহলে 4টি আশ্রম বা 4টি বিভাগ, জীবনের যে 4টি বিভাগ রয়েছে আমাদের, সেই 4টি বিভাগকে একত্রে আমরা বলছি চতুর আশ্রম। আমরা ছবিতে 4 ধরনের ছবি দেখতে পাচ্ছি। কোথাও বিবাহ হচ্ছে, কোথাও গুরুগৃহে শিক্ষালাভ হচ্ছে, কোথাও যুদ্ধ হচ্ছে, কোথাও আবার সন্ন্যাস গ্রহণ হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে এই ছবি। একটা ছবির মধ্যে জীবনের বিভিন্ন অধ্যায় রয়েছে। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এই অধ্যায়গুলো রয়েছে। আমরা ছাত্র জীবনে শিক্ষালাভ করছি, শেষ জীবনে যে আমরা কি করছি, ভগবানের নাম গ্রহণ করছি, সংসার থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে আমরা কি করছি, ঈশ্বরের নাম জপ করছি, ঈশ্বরের সান্নিধ্য লাভের চেষ্টা করছি। মধ্যবর্তী পর্যায়ে আমরা সংসার ধর্ম এবং আমাদের সমাজ ধর্ম পালন করার মধ্য দিয়ে আমাদের জীবন অতিবাহিত করছি। তো আমাদের জীবনের যে 4টা অধ্যায়, এই 4টা অধ্যায়কে একসাথে আমরা বলছি চতুর আশ্রম। তাহলে হিন্দু ধর্মের জীবনে 2টা দিক আমরা প্রত্যক্ষ করছি। একটা হচ্ছে ব্যবহারিক দিক আর একটা পারমার্থিক দিক। ব্যবহারিক দিকে, ব্যবহারিক জীবনে কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা যে প্রতিনিয়ত কাজ করছি, সেটার মধ্য দিয়ে আমরা আধ্যাত্মিক জীবনের উন্নয়নের একটা লক্ষ্য স্থির করে ফেলছি। অর্থাৎ আমাদের যে প্রতিদিনের কাজ, আমাদের যে প্রতিদিনের কাজের নিয়ম, সেই নিয়মের মাধ্যমে কিন্তু আমরা ধীরে ধীরে আধ্যাত্মিক পর্যায়ের দিকে উপনীত হতে পারবো। এক্ষেত্রে ধর্মের সংজ্ঞা দিতে যে শাস্ত্রে যা বলা হয়েছে, তা যদি আমরা দেখতে যাই, তাহলে শাস্ত্রে বলা হয়েছে যা থেকে অভ্যুত্ত হয়, অর্থাৎ সাংসারিক উন্নতি ও নিশ্চিত মঙ্গল লাভ হয়, তাই ধর্ম। ধর্ম সম্পর্কে কিন্তু এর আগে আমরা জেনেছি, ধ্রি ধাতু, অর্থাৎ যা ধারণ করে, সেই ধারণ ক্ষমতা সম্পন্ন বিষয় থেকে ধর্মের উৎপত্তি। হ্যাঁ, আবার যা থেকে অভ্যুদয়, অর্থাৎ আমাদের জীবনের সাংসারিক উন্নতি এবং আমাদের মঙ্গল লাভের যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে ধর্ম। এই ধর্মের যে বিভিন্ন ক্ষেত্র আছে, সেই ক্ষেত্র থেকে, ধর্মীয় বিশ্বাস থেকে বলা হয় যে স্বাভাবিকভাবে মানুষের জীবিত থাকার কাল 100 বছর।
এই 100 বছরকে যদি আমরা 4টা ভাগে বিভক্ত করি, তাহলে 4টা স্তরে বিভক্ত করলে প্রতিটা স্তরে আমাদের বয়স বা সময়কাল ধরা হয় 25 বছর। হ্যাঁ, প্রতিটা ক্ষেত্র বা প্রতিটা স্তরে আমাদের সময়সীমা হচ্ছে 25 বছর। এই 4টি ক্ষেত্র কি কি আমরা যদি দেখতে যাই, তাহলে এই 4টি স্তর হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই যে 4টা স্তর বা 4টা আশ্রমে আমাদের শতবর্ষের জীবনকালকে আমরা বিভক্ত করেছি, এই বিভক্তিটাকে বলা হচ্ছে, এই 4টি আশ্রমকে একসাথে বলা হচ্ছে চতুরাশ্রম। এই চতুরাশ্রমের ধারণা মূলত বৈদিক সংস্কার থেকে এসেছে, অর্থাৎ বেদের উৎপত্তি, বেদ যখন থেকে বেদের প্রচলন হয়েছে তখন থেকে এই চতুরাশ্রম বা বৈদিক সংস্কারের বিষয়টি উঠে এসেছে। আমাদের জীবনকালকে 4টি অংশে বিভক্ত করে 4টি পর্যায়ে বিভিন্ন কাজ সুনিশ্চিত করে দেওয়া হয়েছে এবং বলা হয় যে এই 4টি পর্যায়ে এই কাজগুলো সুনিশ্চিত করতেই হবে। এই সুনিশ্চিত করার মধ্য দিয়ে আমরা কি করতে পারি, আমাদের আধ্যাত্মিক চেতনাকে উন্নত করতে পারি। তাহলে আমি কি বললাম, প্রতিটি বিভাগের সময়কাল 25 বছর, এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তোমরা অবশ্যই সুন্দর করে বইয়ে নোট করবে যে চতুরাশ্রম কাকে বলে, কেন চতুরাশ্রম বলা হচ্ছে এবং প্রত্যেকটা আশ্রমের বিভাগ মানে প্রত্যেকটা আশ্রম বা বিভাগের যে সময়কাল সেটা কত। প্রত্যেকটা আশ্রম বা বিভাগের সময়কাল হচ্ছে 25 বছর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে গুরুর নিকট বসে সকলে শিক্ষা গ্রহণ করছে। এই যে গুরুর নিকট বসে শিক্ষা গ্রহণের যে পর্যায়, এই পর্যায়কে বলা হয় ব্রহ্মচর্যাশ্রম। মানুষের জন্মের 5 বছর পূর্ণ হবার পরে গুরু গৃহে ব্রহ্মচর্য জীবন শুরু হয়। যদিও আধুনিক জীবনে ব্রহ্মচর্যটা সেইভাবে সম্ভব নয়, গুরু গৃহে থেকে কেউই ব্রহ্মচর্য জীবন শুরু করতে পারে না। হ্যাঁ, এই জীবনটা ছাত্র জীবনে উপনীত হয়েছে বর্তমান যুগে, কিন্তু বৈদিক সংস্কার অনুযায়ী মানুষের জন্মের 5 বছর পূর্ণ হওয়ার পরে গুরু গৃহে ব্রহ্মচর্য জীবন শুরু হচ্ছে। দীক্ষা গ্রহণ, শাস্ত্র অধ্যয়ন, আত্মসংযম, পরিশ্রম, কঠোর জীবন যাপনে এই সময়টা অভ্যস্ত হতে হয়। আর এই যে কঠোর জীবন যাপনে অভ্যস্ত হওয়ার মধ্য দিয়ে এই হচ্ছে আমাদের ব্রহ্মচর্যাশ্রমের সময়টা, 25 বছর পর্যন্ত আমাদের যে সময় সেটা অতিবাহিত হয়। যেহেতু 5 বছর পূর্ণ হওয়ার পর গুরু গৃহে শুরু হচ্ছে, সুতরাং এই যে সময়কাল বিদ্যা শিক্ষার সময়টাকে ধরা হয় 20 বছর। 20 বছর যাবৎ তারা জীবনের জন্য একটা প্রস্তুতি গ্রহণ করে। বিদ্যা শিক্ষার শেষে 25 বছর বয়সে নিজের গৃহে ফিরে যাওয়ার মধ্যে দিয়ে গার্হস্থ্য আশ্রমের সূচনা হয়। অর্থাৎ জন্মের পর থেকে 5 বছর শিশু মা বাবার কাছ থেকে শিখবে এবং 5 বছর পূর্ণ হওয়ার পর গুরু গৃহে ব্রহ্মচর্য জীবনে শুরু করবে এবং নিজের বয়স 25 বছর উত্তীর্ণ হওয়ার পর, পূর্ণ হওয়ার পরে সে নিজ গৃহে আবার ফিরে আসবে এবং গার্হস্থ্য আশ্রমের সূচনা করবে। তাহলে গার্হস্থ্য আশ্রমে মানুষ কি করবে আমরা একটু দেখে নিই। বিবাহের মাধ্যমে সন্তান সন্ততি লাভ এবং পারিবারিক জীবন শুরু করাই হচ্ছে গার্হস্থ্য আশ্রম। এই জীবনটাতে 5টা যোগ্য অনুশীলন করতে হয়। এই 5টি যোগ্য শুরুতেই রয়েছে পিতৃযোগ্য, তারপরে ক্রমে ক্রমে আসবে দৈবযোগ্য, ভূতযোগ্য, নৃযোগ্য, ঋষিযোগ্য। আমরা জন্ম লাভের পর থেকে পিতামাতা আমাদের সেবা করে, আমাদের শুশ্রূষা করে, আমাদের যাবতীয় যা কিছু প্রয়োজন সবকিছু পূরণ করে, সমস্ত চাহিদা পূরণ করে। গার্হস্থ্য আশ্রমের সূচনাতে পিতা মাতার প্রতি ভক্তি, শ্রদ্ধা, সেবা, যত্ন আর কর্তব্য পালনের মধ্য দিয়ে সময়কাল শুরু করতে হয়। আর এই যে কর্তব্য পালন, পিতা মাতার প্রতি যে কর্তব্য পালন, এটাই হচ্ছে পিতৃযোগ্য। পিতা মাতার প্রতি আমাদের যে কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে, সেটা পালন করাকেই বলা হয় পিতৃযোগ্য। পিতৃযোগ্য গার্হস্থ্য আশ্রমের প্রথম করণীয়। পিতৃযোগ্য কিন্তু সন্তানের জন্য আবশ্যক। এখানে পিতৃ মানে শুধু পিতার সেবা নয়, এখানে পিতৃযোগ্য বলতে পিতা মাতা এবং পরিবারের গুরুজনের সকলের সেবা করাকে বোঝানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গার্হস্থ্য আশ্রমে এর পরবর্তীতে আসবে দৈবযোগ্য। মানুষ জীবন ধারণের জন্য ভগবানের কাছ থেকে দান গ্রহণ করে। এই দানটা কোথা থেকে পাই আমরা? প্রকৃতি থেকে। তাহলে প্রকৃতি দত্ত বস্তু ভোগ করার সময় আমরা কি করি? কৃতজ্ঞ চিত্তে ভগবানকে
স্মরণ করি এবং আমাদের বিভিন্ন ভোগ বস্তু শুরুতেই আমরা ভগবানকে নিবেদন করি। এই যে কৃতজ্ঞ চিত্তে ভগবানকে আমরা নিবেদন করছি, ভগবানের প্রার্থনা করছি, ভগবানকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করার জন্য, আমরা যে বেঁচে আছি এই বেঁচে থাকার জন্য তার প্রতি যে কৃতজ্ঞ, এই কৃতজ্ঞতা প্রকাশের যে কর্ম সেটাই হচ্ছে দৈব যজ্ঞ। অর্থাৎ কৃতজ্ঞ চিত্তে ভগবানকে মানুষ যে হচ্ছে নিবেদন করছে সেই কর্মটাই হচ্ছে দৈব যজ্ঞ। এর সাথে আমাদের সমাজ তথা আমাদের জীবনে, আমাদের জগতে পশু পাখি জীব জন্তু রয়েছে, আমরা শুধু মানুষের সেবা করব না, আমাদের ধর্মে বলা হচ্ছে জীবের সেবা করার কথা। সুতরাং পশু পাখি তথা জীব জন্তুর সেবা করা এই অংশটাকে বলা হয় ভূত যজ্ঞ। এই পাঁচটি যজ্ঞই কিন্তু আবশ্যিক, কোনোটা ছাড়া কোনোটা কিন্তু গার্হস্থ আশ্রম হবে না। তাহলে জীব জন্তু যে সেবা করার ধর্ম সেটাকে বলা হচ্ছে ভূত যজ্ঞ। এরপরে আসে অতিথি সেবা, অতিথিকে নারায়ণ বলা হয়, অতিথিকে বলা হয় ভগবান মানে স্বয়ং ভগবান। তো অতিথি সেবাকে নৃযজ্ঞ, হ্যাঁ নৃযজ্ঞ, নৃযজ্ঞ দ্বারা অতিথি সেবা বোঝায়। নৃ নারায়ণ, নার থেকে নর, নর থেকে নৃ কথাটি আসছে, অর্থাৎ নর সেবা, অতিথি সেবা, অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা, এটাই হচ্ছে নৃযজ্ঞ। আর বিভিন্ন গ্রন্থাদি থেকে আমরা এই গার্হস্থ আশ্রমে আমরা প্রতিনিয়ত জ্ঞান লাভের চেষ্টা করি, আমাদের জীবনে প্রয়োজনীয় বিভিন্ন জ্ঞান লাভের যে চেষ্টা আমরা গ্রন্থ থেকে করে থাকি বা আমাদের জীবন থেকে করে থাকি, এই জ্ঞান লাভের প্রচেষ্টাটাই হচ্ছে ঋষি যজ্ঞ। এই যে পাঁচটি যজ্ঞ, এই পাঁচটি যজ্ঞ মিলিয়ে আমাদের সম্পূর্ণ গার্হস্থ আশ্রমের কর্তব্য পালন বা কর্মের বিষয়টি নিশ্চিত করে দেওয়া হয়েছে। মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, তাই নিজের জীবন ধারণের পাশাপাশি বিভিন্ন সেবা ধর্ম পালনের মাধ্যমে সমাজের প্রতি তার কর্তব্য সে পালন করে। আর কর্তব্য পালনই হলো গার্হস্থ আশ্রমের মূল কর্ম। ব্রহ্মচর্য শেষে বিবাহ করে সংসার ধর্ম পালন করা গার্হস্থ আশ্রমের অন্তর্গত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা চলে আসবো বানপ্রস্থ আশ্রমে। বানপ্রস্থ, প্রস্থ অর্থ প্রস্থান করা। কিসের উদ্দেশ্যে? আমাদের সংসার জীবনকে পরিত্যাগ করে পরবর্তী পারমার্থিক জীবনের উদ্দেশ্যে যে প্রস্থান, সেটাই হচ্ছে বানপ্রস্থ। জীবনের তৃতীয় পর্যায়ে আসে বানপ্রস্থ আশ্রম। এ পর্যায়ে সংসারের দায় দায়িত্ব সন্তানের উপর ন্যস্ত করে নির্জনে মানুষ অবসর একটা জীবন যাপন করে। এই সময়টাতে সংযম, ত্যাগ ও নির্লোভ আচরণের মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে হয়। এরকম হতে পারে যে স্বামী এবং স্ত্রী একসাথে বানপ্রস্থ আশ্রমে যাচ্ছে, কিন্তু সে সময় তারা সংসার ধর্ম পালন করবেন না, তারা নিজ নিজ যে নির্জন অবসর অর্থাৎ নিজের মতো করে তারা সংযম, ত্যাগ ও নির্লোভ আচরণের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করবেন। তারা এই সময়টাতে যে খাবার সংগ্রহ করবেন সেটা লোকালয় থেকে সংগ্রহ করতে পারেন এবং লোকালয় থেকেও তারা হচ্ছে বানপ্রস্থ আশ্রমে পালন করতে পারেন, কিন্তু এই যে সমস্ত যে কামনা বাসনা এবং চাহিদা সমস্ত কিছু ত্যাগ করে সংযম এবং নির্লোভাচরণের মধ্যে দিয়ে এই সময়টা পার করতে হয়। এর সাথে জপ, তপ, ধর্মীয় আচার, এগুলো হচ্ছে বৈরাগ্যময়, এই যে বানপ্রস্থ আশ্রম তথা বৈরাগ্যময় জীবনের মূল কর্ম। আমাদের জীবনের সর্বশেষ পর্যায়ে আসবে সন্ন্যাস। 75 থেকে 100 বছরের মধ্যে জীবন ধারণের জন্য শাস্ত্রীয় বিশেষ নির্দেশ রয়েছে। সন্ন্যাস শব্দের অর্থ সম্পূর্ণরূপে ত্যাগ। আমি কি বললাম? সন্ন্যাস শব্দের অর্থ সম্পূর্ণরূপে ত্যাগ। এ সময় সন্ন্যাসীর ন্যায় একাকী জীবন ধারণ করতে হয়, অর্থাৎ পরিবারের কোনো পরিজন সহকারে আমরা এই সময় জীবন ধারণ করতে পারবো না। জাগতিক সকল কর্ম পরিত্যাগ করতে হবে, করে একনিষ্ঠ হয়ে ঈশ্বর চিন্তা করতে হবে। শুধুমাত্র দুপুরের আহার লোকালয় থেকে সংগ্রহ করা যায়, বাকি প্রহরগুলো বন থেকে ফলমূল সংগ্রহ করে খেতে হয়। সন্ন্যাস জীবন আমাদের পারমার্থিক জীবনকে পরিপূর্ণ করে। শাস্ত্র মতে বলা হয় দণ্ড গ্রহণ মাত্রেন নর নারায়ণ ভবে, অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করলে মানুষ নারায়ণ সম হয়। গীতায় বলা হয়েছে অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করতি য সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নিরণ চাক্রিয়, অর্থাৎ
কর্ম ফলের বাসনা না করে যিনি কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী, তিনি যোগী। শুধু গৃহাদি কর্ম বা শরীর ধারণের উপকরণ সংগ্রহে কর্ম ত্যাগী সন্ন্যাস নয়। সন্ন্যাস তিনি যিনি কর্ম ফলের বাসনা না করে তার জীবন এই সময়টাকে অতিবাহিত করবেন ঈশ্বরের উপাসনার মাধ্যমে। আমরা বর্তমানে কলিযুগে আছি, আমরা দেখতে পাই যে ব্রহ্মচর্য, বানপ্রস্থ বা সন্ন্যাসের অনুশীলন আমাদের এই যুগে নেই, সম্ভব হয় না। কারণ ব্রহ্মচর্য বর্তমানে ছাত্র জীবনে উপনীত হয়েছে, কলিযুগে গার্হস্থ আশ্রম থেকে যে বানপ্রস্থ আশ্রমে যাওয়ার বিষয় রয়েছে বর্তমান যুগের প্রেক্ষাপটে এটা যেহেতু সম্ভব নয়, এক বৃদ্ধ পিতামাতাকে ঘরে রেখে যেহেতু সম্ভব নয় তাই কলিযুগে বলা হয় গার্হস্থ আশ্রমে থেকে পিতামাতার সেবা এবং কল্যাণ কাজে জীবন অতিবাহিত করতে হবে। এতেই কিন্তু মানুষের জীবন সার্থক হবে এবং কল্যাণময় হবে, অর্থাৎ পিতা মাতার গুরু দায়িত্ব পালন করার মধ্য দিয়ে গার্হস্থ আশ্রমে থেকে বানপ্রস্থ এবং সন্ন্যাসের অনুশীলন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ এই পর্যন্তই ছিল। আজকের পাঠ শেষে আমরা কিছু মূল্যায়ন প্রশ্ন রেখেছি, তোমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় তুলবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা খাতাতে দেওয়ার চেষ্টা করবে। প্রতিটি আশ্রমের সময়সীমা কত বছর? আমরা জেনেছি প্রতিটি আশ্রমের সময়সীমা 25 বছর। প্রশ্ন আসতে পারে ব্রহ্মচর্য আশ্রম কেন 20 বছর? ব্রহ্মচর্য আশ্রমে যে জন্মের পর থেকে বাবা মায়ের কাছে শিখছে সেটাও কিন্তু ব্রহ্মচর্য আশ্রমের প্রথম অংশ। হ্যাঁ, অতিথি সেবাকে কি বলা হয়? অতিথি সেবাকে বলা হয় নৃযজ্ঞ বা নারায়ণ সেবা। আশ্রম জীবনের চতুর্থ পর্যায় কোনটি? আশ্রম জীবনের চতুর্থ পর্যায় অর্থাৎ শেষ পর্যায় সন্ন্যাস। মানুষ কত বছর বয়সে গুরুগৃহে যেতে হয়? মানুষের 5 বছর বয়স পূর্ণ হলে গুরুগৃহে যেতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী দিন এই অংশের উপর আমাদের টপলেস অনুষ্ঠিত হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সচেতন থাকো, আশেপাশে সকলকে সচেতন রাখো, বাড়িতে বড়দের সাহায্য করো, মা বাবাকে ভক্তি করো, শ্রদ্ধা করো। সকলকে নমস্কার জানাচ্ছি এবং আমার ক্লাস এতক্ষণ ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ, বিদায়।